আমাদের আইবিএম টেলিভিশন স্টুডিওতে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি সেই ছোট্ট সময় থেকে সাংস্কৃতিক জগতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি অভিনয় জগতে যেমন তার পারদর্শিতা দেখিয়েছেন, ঠিক তেমনি উনি ওনার ব্যক্তিগত জীবন সহ আমাদের এই সমাজ জীবনে তার অভিনয়, কবিতা আবৃত্তি, সঙ্গীত এগুলোর মধ্য দিয়ে তার জীবনটি একেবারেই পরিপূর্ণ করে দিয়েছেন মানুষের হৃদয় মনে। জনাব রেজানুর রহমান খোকা, অর্থাৎ আমরা যাকে খোকা ভাই হিসেবে আমরা সবাই চিনি। শুধু দর্শক, আপনাদের যথার্থে আমরা বলছি যে আজকে আমাদের এই আইবিএম টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়ে খোকা ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি। খোকা ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। যে খোকা ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত এই সাংস্কৃতিক জগতে আপনি বিচরণ করছেন, আপনার জীবনে সাংস্কৃতিক জগতের একটি ঘটনা কি, এমন ঘটনা যে মানুষের হৃদয় কেড়ে নেয়, একটি ঘটনা কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? জি, আমি তখন ক্লাস সিক্সের ছাত্র। আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে স্কুলের ছাত্র অনেক ক্ষেত্রে শিক্ষকরাও সেটার সাথে নাটকের সাথে জড়িত হয়েছিলেন। তা আমার খুব ইচ্ছে ছিল যে আমি নাটকে অভিনয় করব, কিন্তু আমি ছোট বিদায় ওনারা আমাকে সেই অভিনয়ে জায়গা করে দেয় নাই। তো সেটা আমার একটা মনে কষ্ট ছিল। তখন আমি চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়। আমার জীবনে তখনও আমি অভিনয় করি নাই। তো আমার একটা বন্ধুকে নিয়ে আমি তখন একটা কমেডি, যেটাকে একটা হাস্য রসবোধক একটা ছোট্ট একটা অভিনয় দুই বন্ধু মিলে করেছিলাম, সেখান থেকে আমার অভিনয় জগতের সূচনা। এবং সেটার পথ ধরেই আমি বিভিন্ন অঙ্গনে আমি অভিনয় করেছি, যাত্রাপালা করেছি, টিভিতে নাটক করেছি, আবার আপনার অনেক গণনাটক করেছি, বিভিন্ন জায়গায় মানে নাটক করেছি। খোকা ভাই, এই যে আপনি সেই ছোট সময় থেকে যে যে অভিনয়টা দিয়েই আপনি জন হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আপনার এই মুহূর্তে কি সেই অভিনয়টা আমাদের একটু দেখানো যায় কিনা? হ্যাঁ, আমার মনে আছে আজও স্পষ্ট। তো আমি অভিনয় করেছিলাম, মানে আমার বন্ধুটা, সে আমার বাবার অভিনয় করেছিল, আমি তার ছেলের অভিনয় করেছিলাম। তো তখনকার আমলে শহরে মানুষ খুব একটা বেশি যেত না। তো তখন মানে ওই আমি বাবার সাথে শহরে যাব, সেই বাবা শহরে যাচ্ছে, তো তার সাথে বললাম যে বাবা বাবা, আমি তোমার সাথে শহরে যাব, আমি কোনো দিন শহর দেখি নাই। তো বাবা বললে তুমি যাবে তাহলে চলো। তখন শহরে গেলাম, শহরে গিয়ে প্রথমেই আমাদের চোখে যে জিনিসটা পড়ল সেটা হলো একটা রেলগাড়ি। বাবা বাবা, ওইটা কি, এই আত্মানি বড় প্যা করে যাইতেছে। ফলে আরে বুকা, এটা চিনস না, তুই ডরাইস না, এটা হলো রেলগাড়ি। বাবা, আমি রেলগাড়ি খাইয়াম হারাম যাতা, এই এই রেলগাড়ি খাইবার জিনিস, আরে এইটা তো মানুষ এক জায়গার থেকে আরেক জায়গার যা। আচ্ছা আচ্ছা, তারপরে আর একটু আগালাম, আগানোর পরে ওই দেখলাম যে সেখানে আপনার ওই বিদ্যুতের বাতি জ্বলতেছে। বাবা বাবা, ওইটা কি দেখা যাইতেছে, এত সুন্দর করিয়া এই যে ফক ফক করতেছে, এটা কি কইতেছে, এটা হইলো এই বিদ্যুতের বাতি, হ্যাঁ এটা তেল ছাড়াই জ্বলে। আব্বা, আমি আমি ওটা খাইবাম, দুধ হারাম দাদা, আরে এটা কি খাইবার জিনিস হলো, এটা হলো বাতি, এটা শহরে রাত্রে জ্বালায়, জ্বালাইলে এটা এটা অন্ধকার থেকে অনেক আলো হয়ে যায়। তো এই যে এইভাবে আমাদের সেই নাটকটা, আমাদের সেই ছোট্টবেলার অভিনয়টা
অনেক মানুষকে মুগ্ধ মজা করে, পেয়েছিল। মজা পেয়েছে, হ্যাঁ, আনন্দিত আমাদের যে পেয়েছিল। সমাবেশের আচ্ছা খোকা সাথে। ভাই, আমি আরেকটু আমাদের চমৎকার হচ্ছে, আমি আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে আপনি অনেক যাত্রাপালা করেছেন, এই মুহূর্তে আমাদের এই আইবিএম স্টুডিওতে যাত্রাপালার কোনো ডায়লগ কি আপনার মনে পড়ছে কিনা? হ্যাঁ, অনেক যাত্রাই করেছি, তার মধ্যে আমি ওই ভিলেনের অভিনয় করেছি সেখানে। তার মধ্যে থেকে এই মুহূর্তে যেটা আমার মনে পড়ছে, হ্যাঁ, চলে এসো সুন্দরী, এইসা সুরত লারকি হাম কবু নেহি দেখা, চলে এসো সুন্দরী, হাম হাম তুমকে বহুত বহুত মোহব্বত করে গা। এই ধরনের চমৎকার চমৎকার খোকা ভাই। খোকা ভাই, আপনি তো অনেক দিন যাব, আপনি এখনো আমরা জানি যে ভালো ভালো কৌতুক আপনি পরিবেশন করতে পারেন, যদি এই মুহূর্তে আমাদের দু একটি কৌতুক আমাদের দর্শক শ্রোতার জন্য একটু পরিবেশন করতেন। এক চোর তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন সে বলতেছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব বলতেছেন, এই তুমি নাকি গরু চুরি করেছ? আল্লাহর কসম স্যার, আমি এই যে কানের মধ্যে দৈরা কইতেছি, আমি আমি গরু চুরি করি নাই। চুপ মিথ্যাবাদী, চুরি করার সময় তোমাকে গরু সহ হাতে নাতে ধরা হয়েছে। চুর বলতেছে, না হুজুর, আমি তো আগেই কইছি সত্য ছাড়া আমি মিথ্যা কথা বলি নাই হুজুর, আমি গরু চুরি করি নাই, আমি হুজুর আমি না দড়ি চুরি করছি, আর ওই দড়ির আগার মধ্যে না গরু বাঁধা আছে হুজুর। খোকা ভাই, আপনি তো শিশুদের জন্য অনেক সময় অনেক কিছু অভিনয় করেছেন, এই মুহূর্তে আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য আপনি কি দিচ্ছেন? আসলে বিশ্বজুড়ে পাঠশালা মোড় সবার আমি ছাত্র, আসলে বাচ্চাদের সাথে অভিনয় করতে গিয়ে অনেক সময় আমিও ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা বাচ্চা কবিতা বলতেছিল, তো ছোট্ট বাচ্চা তার কণ্ঠে যে কবিতা সেটা আমি শুনেছি, শোনার পরে আমি সেটাকে আমি চেষ্টা করেছি ওর মতো করে করার, তো ঠিক সেরকম। আমার নাম কুকা, আমি একটা ছড়া বলবো, আমার ছড়ার নাম তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বকের ছা, ও বগি তুই খাস কি পান্তা বা চাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরি কাবুস কুবুস খাই। অত্যন্ত চমৎকার, খুব সুন্দর। সুধীর দর্শক, আমরা শুনছিলাম আমাদের সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা এবং নাট্যকার খোকাবাইয়ের কথা। আসলে মানুষের মনকে কেড়ে নেওয়ার মতো যে অভিনয় আমাদের খোকাবাই কিন্তু আজ আমাদের আইবিএম টেলিভিশন স্টুডিওতে দিয়েছে। খোকাবাই, আপনি তো অনেকদিন যাবত নাটক করছেন, এই মুহূর্তে একটি নাটকের ডায়লগ যদি আমাদের দর্শক শ্রোতাদের শোনাতেন। হ্যাঁ, একটা নাটক, গ্রামের নাটক, সুদখুর মহাজন। সুদখুর মহাজনে আমি মহাজনের চরিত্রে অভিনয় করেছি। মহাজন সাহেব, মহাজন সাহেব, আমার আমার মাইয়ার বিয়া, আমার কিছু টেহা পয়সার দরকার। হই বেডা, টেহা খালি টেহা টেহা করস, মুহের মধ্যে টেহা ছাড়া আর কোনো কথা নাই। এর আগেও আমি তোরে কতগুলি টেহা দিছি, হেডার আসল তো দেশ নাই, সুদও কিন্তু দেশ নাই। হ্যাঁ, আমি কি টেহার গাছ যে জাকি দিলেই এই টাকা হুর হুর করিয়া গাছ থেকে পড়বো? হ্যাঁ, আগের টেহা দে, তা না হইলে
ওই যে আবার নতুন করিয়া আবার আবার আমার কাছে জমি বন্ধকি দি, তারপরে টাকা নিবি, এছাড়া আমি তোরে টাকা দিতে পারবো না। আমরা আমাদের আজকের এই জনপ্রিয় কৌতুক অভিনেতার কাছ থেকে আমরা আরেকটি অভিনয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জি, আসলে অভিনয় করতে গেলে অনেক সময় একটা নাটকের অংশ বিশেষ এককভাবে এটা করা অনেক সময় অনেক কঠিন হয়ে পড়ে, তারপরে আমি চেষ্টা করব করার জন্য। গ্রামের একটা নাটক, সেটা একটা গ্রামের কৃষক তার ছেলেকে বিয়ে করাবে এবং সে তার ছেলেকে কাজে যাওয়ার জন্য সে ডাকবে সকালে, তখন সেই একটা এ থেকে যে সে ক্ষেত থেকে এসেছে, সেই ধরনের একটা নাটকের একটা দৃশ্য, সেটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, গরুগুলাই ইহনো সারির মুগল বান্দা, এতে ইহনো সরাইছে না, আলাল আলাল রে, এই আলাল আলাল, হ্যাঁ ইহনো নাক ডাকিয়া ঘুমাইতেছে, হারাম জাদা, এইডারে এইডারে কইতেছে আমার বিয়া করাইবার লিগা, হ্যাঁ ইয়ারে বিয়া করাইলে ইয়ারও ফালন লাগবো, ইয়ার বউয়েরও ফালন লাগবো, হ্যাঁ এ আলাল আলাল, দেহ দেহি দেহ দেহি, এখন ইনি ঘুমের থেকে উঠছে, হ্যাঁ উঠছস নাকি, এই তাড়াতাড়ি গরুগুলা লইয়া বন্ধ যা, আর হুন এই বন্ধ থেকে আইবার সুমু একটা জালি লইয়ে যাইস, এই হুত্তা গাঙ্গ খেউদা কতগুলি ইসা মাছ মারবে, হ্যাঁ তোর মা লতা তুললে তুইছে, ইসা মাছ দা লতা দা গাড়া দিব, আর হুন এই বহেলে যাইবার সুমু এক মন দান লয়ে আড়ো যাইবে, দান বেচ্ছা কামলা করে ময়না দিবে, বুঝছস হারামজাদা। শুধু দর্শক, আসলে আজকের এই কৌতুক অভিনেতার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম একটি সময় কিন্তু আমাদের নদীতে মাছ পাওয়া যেত, একটি সময় কিন্তু আমাদের মাথে পাতে বাঙালি বলা হতো, সেই এখনকার দিনের যদি আমরা একটু তুলনা করি তাহলে সত্যি আমরা কোথায় আছি এই অভিনয়ের মধ্যে কিন্তু সেটি প্রকাশ পেয়েছে। আমাদের আজকের এই গুণী অভিনেতার কাছ থেকে একটি পুরনো দিনের গান শুনে নিয়েছি। কোকা ভাই, আমাদের শেষ আপনি দর্শক শ্রোতাকে উপহার দিতে। আসলেও গান বা সঙ্গীত এটা অনেক কঠিন বিষয়, আমি আসলে গান শুনতেই বেশি ভালোবাসি। তো রূপবান বই করেছিলাম নাটক, সেখানে রূপবান একটা গান গিয়েছিল, সেখান থেকেই এক দু একটা লাইন, বাড়ির নাহা দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো। চমৎকার, আমরা সে শুনছিলাম সেই একেবারেই জননন্দিত একটি গান, সেই রূপবান কাহিনী কিন্তু আমাদেরকে শোনাচ্ছিল। তো দর্শক, আমরা কিন্তু চলে গেছিলাম সেই পুরনো ইতিহাসে আজকের এই গুণী অভিনেতার অভিনয় দেখে। প্রিয় দর্শক, আজ আর নয়, আমাদের সঙ্গেই থাকুন, আইবিএম টেলিভিশনের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।